নমস্কার দর্শক বন্ধু, আজ অনেক দিন পর আবারও একটা থালি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ মেনুতে রয়েছে সয়াবিন কারি, মশালা বেগুন, আর রয়েছে একটা ভর্তা রেসিপি। ভর্তা রেসিপিটা দারুণ টেস্টি, কী সেই ভর্তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে রেসিপি চলুন শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলো সেদ্ধ বসিয়েছি আর এদিক থেকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটি টমেটো, আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এবং এর মধ্যে আরও দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবারে কড়ায় তেল গরম করে আমি এখানে ছোট ছোট ডাইস করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা প্লেটে তুলে সরিয়ে নিচ্ছি এবং সেদ্ধ করা সয়াবিনগুলো এবার একটু তেলে ভেজে নিচ্ছি। এবারে কড়ায় তেল গরম করে আমি তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে এরপর আমি একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে একটু সটে করে নেওয়া সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে ভালো করে আলু মশলার সঙ্গে একটু মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। তারপর সমস্ত উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। ভালো করে ফুটে উঠবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। আমি এখানে ওপর থেকে কোনো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি না, কারণ আমি গরম মশলাটা বাটা মশলার সঙ্গে বেটে দিয়েছিলাম। আমাদের সয়াবিন কারিটা তৈরি হয়ে গেল। চলে যাবো এর পরের রেসিপিতে। এখানে আমি কড়ায় তেল গরম করে নিয়েছি এবং ফ্লেমটা একদম লো রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। এরপর কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে আমি ভাজা করে তুলে নেব। এবার কড়ায় আবারও সর্ষের তেল গরম করে দিয়ে দেব একই বাটা মশলা। এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা এবং দেওয়া রয়েছে জিরের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এটা কোনো লাম্পস না থাকে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনের টুকরোগুলো এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দিলেই তৈরি আমাদের মশালা বেগুন। এবারে আমি রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। তারপর আমি চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। পরবর্তী ভর্তা রেসিপির জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁঠালের বীজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বীজের ভর্তা।
এবারে আমি থালিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বীজের ভর্তা, তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা বেগুন, এবং এদিক থেকে আমি সার্ভ করে দিচ্ছি আমাদের সয়াবিন কারি। আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নতুন নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।